যতই সাফা সাফি করো কোন কাজ হবে না নেই চাও ফিল্টার জোড়া আমি কেটে দিচ্ছি ভাই হ্যান্ডেল হাতে গেল মেহমানের বাড়ি আসছি না পাই দেন কি করলি ভাই মেহমানের বাড়ি আসছি না কথা কম কবি বুঝতে পারিস আমি তো কথা কইলি খালি কথা কম কবি কম কবি এই এই স্যান্ডেল শ্বশুর বাড়িতে উপহার দিচ্ছে এই স্যান্ডেল ভাই দিয়ে রাস্তাতে হাঁটলি স্যান্ডেলের অবস্থা কি হবে দেখি একবার বুঝে দেখি ভাই হাজারও ফেলে হ্যাঁ মেহমানের বাড়ি তো আসছি নাকি এই জিনিসটা কি বুঝতে পারতেছেন না তোমার জন্য আমি স্যান্ডেলটা পরতেছি কি কষ্টে যেটা যত্ন করে রাখি এ সওয়াল হওয়ার নয় রাখো আমার স্যান্ডেলটা যেভাবে রাখি বড় ভাই তোমার পেটের ভিতর কতগুলো পিঁপড়া ঢুকবে এটা কি তুমি একবার বুঝে দেখি চাও আমার পেটের পিঁপড়া ঢুকুক আর বিড়াল ঢুকুক সে কথা তোমার কইতে হবে না তুমি যে পথে আইছিলা সে পথে যাও তার সাথে মাম পানি খাও শরীরটা ভালো রেখে যাও আপা বড় ভাই দিছে একটু খাম না খাইলেই বুঝতে পারবা খুব সুন্দর বাণী শুধু তাই না তুমি যতই ওই সাফা সাফি করো কোনো কাজ হবে না নে তল দিয়ে আমি ফিল্টার কাটিয়ে দিচ্ছি বুঝতে পারছাও ওই যে আমার আব্বাস খাটাসের ঘরে খাটাস আমার মাম পানি খাওয়া হাড্ডিগুটি ভেঙে ভালো কথা মা মায়া আমার কি কয় মায়া দিয়ে সত্যি সত্যি শিয়ান হয়ে গেছে মায়ের মনে বিয়ে দেওয়া লাগবো আমার সুখবর সুখবর সুখবর
বিশাল একটা জামাই মেলার আয়োজন করা হইয়াছে। উক্ত জামাই মেলায় সকল যুবক ভাইদেরকে আমন্ত্রিত করা যাচ্ছে। উক্ত মেলায় সকল যুবক ভাইদেরকে আমন্ত্রিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। সুখবর 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 সুখবর, আপনিও জামাই মেলায় থাকবেন। এই মিয়া, মাইকিং করার জায়গা পেলি না? মাইকিং করতে করতে আমার বাড়ির ভিতর ঢুকে পড়ছস। আপা, তুমিও যুবতী মেয়ে, আমিও যুবক ছেলে, ওই মেলায় গিয়ে একটু আপডেট করে নিও। জামাই মেলা, জামাই মেলা। শালা খাটাসের ঘরের খাটাস, আপডেট করতে চায়। এই আমার ওই দুর্গতি দে, তুই যে চলে আসলি, তুই একবার তো ফিরে তাকালি নে হারামজাদা। দোস্ত দেখ, তুই ওইখানে বিপদে পড়ছিস। আচ্ছা, আমার জীবনটা তো বাঁচাইতে হবে নাকি? তোর তো যে অবস্থা। আচ্ছা, এই তুই শার্টটা বগলে রাখছিস কিসের জন্য? শার্টটা কি জানি রাখছি, এই যে শুনবার চাষ। আরে গাধা, এই শার্টে যদি ময়লা মেখে যেত, কয় কেজি পাউডার লাগতো, এটা কি তুই কি একটা চিন্তা ভাবনা করে দেখিস? ও, তোমার তো আবার কিপ্রামি। এই কিপ্রামি তো মারার যাইবো না। এই কিপ্রামি করলে না তুমি আর এই চাচার বেডরে মাইয়ারে বিয়ে করতে পারবে না। কুলসুম সম্পর্কে তুই কোনো কথা বলি, কিন্তু এই লাঠি দিয়ে বাড়ি তোর মাথা খাটা ফেলবো খারাম দাদা। শোন শোন শোন, ঠ্যাং গেছে আমার দুঃখ নেই। কুলসুম রে যদি আমি বিয়ে করতে পারি, তাহলে আমার এই ঠ্যাঙ্গের যত্ন সে নিতে পারবে। আর ওই যে আগে যে কটা বুড়ো খাটার ছিল, সে কটা তো ডিলেট হয়ে গেছে। এখন চল একটু কুলসুমের বাপের সাথে একটু কথাবার্তা কয়ে যদি মেয়েটারে বিয়ে করতে পারি। হ্যাঁ, চল তো যাই। আরে হ্যাঁ ধরম দাদা, কুলসুমের বাপ আমার কম জানা থাকলে আজকে তাকে জামাই পেলাম। আপনারে ওই ভাইয়ে ওই ভাইয়ের যদি ওইখানে ওঠে জামাই মেলা হচ্ছে আব্বা। জামাই মেলা হচ্ছে? তুই একটা মেয়ের আমি প্রস্তাব দিছিলাম, আমি তো তিনখান বিয়ে করেছি, একখান করলে আমার একালি হয়ে যায়। মেয়েটা আমার এমন বাড়ি মারছে আব্বা, আমারে ট্যাঙ্গা দুলা করে দিয়েছে আব্বা। খুব খুশি হয়েছে আমি। তুই মরলি না কে? বাবা আপনি কি করছেন? আমি খানিক পর মেয়ে নিয়ে মেলায় যাবো। আব্বা কি আপনি কি করছেন? ওই কুলসুমরে নিয়ে কেন আপনি ওই গোর্রাটা যাবেন? আব্বা কুলসুম কি গরু ছাগল, তার হাটে নিয়ে যাচ্ছেন বেস্তি? হ্যাঁ, আমার সাথে কুলসুমের বিয়েটা হলে কিরাম হয় আব্বা? এই চাচা, ও চাচা, বড় ভাই তো ঠিক কথাই কইছে। আচ্ছা, তুমি কি চাও তোমার মাইয়ারে এই গরুর হাটের মতো নিয়ে যাওয়া সবাইরে দেখাইবা? বড় ভাই তো ঠিক কথাই কইছে। বড় ভাই কেমনে ঠিক কথা বলো? তিনটা বিয়ে করছে আগে, আমি ওর কাছে মেয়ে পেয়ে দিবো। আব্বা আব্বা, তিনটা করছি তাতে দুঃখ কি? ওই যে সৌদি আরবের বাচ্চা ভাড়া আছে না, সে তো বিশ কেন বিয়ে করে, আমি করেছি তিন কেন, তিন কেন আর এক কেন করলে চার কেন হবে আব্বা? আর চার কেন বিয়ে হলি যে কি একটা সবের কাজ হবে আব্বা, সেটা তো বুঝতে পারতিস না। ও চাচা, আপনি চিন্তা করেন না, ঠ্যাং ঠিক হয়ে যাইব। এই ঠ্যাঙা ঠিক হইব না? বড় ভাই খুব ভালো মানুষ, আপনি মাইয়ারে বাজারে নিয়ে যাবেন না, দিয়ে দেন বড় ভাই। ভালো মানুষ হলে তিনটা বিয়ে করে আব্বা? আব্বা আমি ছোট্ট একটা কথা কই আব্বা, এই যে গরু কুরবানিটা দেখছো কিসের জন্য? এর সোয়াবের জন্য। আর আমি সাইডখান যদি বিয়ে করতে পারি, এতে কত সোয়াব হবে আব্বা, একবার কি বুঝে দেখিস? সাইডখান দিয়ে গিয়ে সাইড দেশ আলাবা, তুমি সবের কাম করবা না আব্বা? আব্বা আব্বা আব্বা, তোমার পায়ে ধরি আব্বা। আব্বা আব্বা, আমার শেষ কাজ কর, কুলসুম কে দিও। তোর লগে আমি মেয়ে দিব না, সিট সিট সিট। ওই আব্বা আব্বা, তুই তিনখান বিয়ে করে মরেছিস আমার আমার আব্বা। চাচা মাইরেন না চাচা। আব্বা আব্বা, ওর কাছে মেয়ে বেয়ে দিব, সিটার সিটার তিনটা বিয়ে করছে আগে। চাচা দেন না চাচা, বুঝলে সিটার ঠিক বলে একের বার খালি বিয়ে করে, খালি বিয়ে করে। চাচা মাইরেন না আমার, আমি মেলায় মেলায় নিয়ে যাবো, মেলায় মেলায় নিয়ে যাবো। এত করে কইতে আছে না, আমি ওর কাছে মেয়ে বেয়ে দিব। চাচা পাও ল্যাংরা, না বলতে ল্যাংরা হইছই।
আপনি সব রাখেন আর আপনার বিয়ে হইব না। এই কুরবানির মতন আমার সামনে যদি তোমার কেউ কুরবানি দিয়ে দিয়ে চলে যাই কুলচম আমি সহ্য করতে পারবো না। কুলচম তোমার বয়স হয় মাত্র 18, তুমি মধ্যবয়স ছেলে বিয়ে করবা, কারণটা কি খুলে বলো তোমার কাছে। আব্বা জানো না, ওই যে নজরুল পাগল আছে না, হ্যাঁ নজরুল, ও আজ পর্যন্ত তিনটা বিয়ে করছে আর একটা বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছে। ও নজরুল, হ্যাঁ ওই রাস্তায় আমি পিটাইছি ধরিয়া, আমি ও জুতাটা পিটাইছি। খুব ভালো কাম করেছিস মা। আব্বা মধ্যবয়স্ক ছেলেকে বিয়ে করলে কি হবে জানো, মানে দ্বিতীয় বিয়ের আর কোনো সুযোগ থাকবে না। একটা বুদ্ধিমানের কথা বলছিস মা, সবকিছুই আমি পাবো। একদম বুদ্ধিমান, চল মেলায় চল। চল কেমন আছেন ভাই? ভালো আছি। কই যাচ্ছেন? ওই দোল্লা বাজারে জামাই মেলা হচ্ছে, ওইখানেই যাবো। আমরা তো যাবো, আমি তো ওই আমার ভাই ব্রাদারদের নিয়ে যাচ্ছি। দোল্লা বাজারে জামাই মেলা হচ্ছে, জামাই মেলা, জামাই মেলা যাবেন? হ্যাঁ। তো ছেলে ছেলে কোনটা? তাই ছেলের তো বিয়ের বয়সই হয়নি, ওকে মেলা নিয়ে যাচ্ছেন কেন ভাই? ও তো আমার ভাতিজা, জামাই তো আমি, বিয়ে করতে যাবো আমি। আমি দোল্লা বাজারে জামাই মেলায় যাচ্ছি বিয়ে করতে। চাচা, আমার চাচার তো বিয়ে হয় নাই, তাই জামাই মেলায় যেতে আসি চাচি আনতে। ওই হাটে যাওয়া কি লাভ, জামাই হাটে, এখানে তো অনেক ছেলে আছে, একটা ছেলে দিয়ে পাইসা নি, দেখ কোনটা তোর পছন্দ হয়, দেখ মা। আব্বা এই ছেলে কেমন পছন্দ হয়েছে, আমি এনাকেই বিয়ে করব। আচ্ছা মা, তোমার কথা মতোই হয় না। এই রাজু, চুরি করে যে কত চিঠি লেগেছি তুই কয়ে বুঝাতে পারবো না রে। আমি কি করবো, আমার এই কপালে তো বউ কুলসুম শেষ মতোই বুড়ে বেটারে পছন্দ করলো। তো কষ্ট করে বাড়িতে যে কানের ভিতরে বলে আসলাম একটু আপডেট করো, আর আপডেট না করে আমাকে শেষমেশ ডিলিট করে দিল। ভাই আমার মেয়ে যখন তোমার পছন্দ করছে, আজ থেকে তুমি আমার ভাই না, তোমার আব্বা। চল ভাই, তোমরা আসো মিষ্টি মুখ করে যাও সবাই।